মুখ্যমন্ত্রী তোমার তো আমাদের প্রতি পালন করো, বলে আন্দোলন চলছে। চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন স্তব্ধ করে গ্রেপ্তার করে নিয়ে গেল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করছে। চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা শুক্রবার সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে চাকরির দাবিতে আন্দোলনে সামিল হন। তখনই নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ তাদেরকে সেখান থেকে আটক করে নিয়ে যায়। আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তাদের অভিযোগ, রাজনৈতিক দলগুলি যখন বিভিন্ন আন্দোলন কর্মসূচি সংগঠিত করে চলেছে, তখন পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। অথচ চাকরির দাবিতে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা যখন আন্দোলনে সামিল হওয়ার চেষ্টা করছে, তখনই কোভিড বিধির অজুহাত দেখিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা। রাজ্য সরকার তার দেওয়া প্রতিশ্রুতি পালন করছে না। ইভেন আমরা আজ অবধি কোনো টার্মিনেশন লেটার পাইনি। আমরা আমাদের টার্মিনেশন লেটার সরকারের কাছে চাইবো না তো কার কাছে চাইবো? আমি যদি দপ্তর থেকে বেরিয়ে যাই, আমি একটা রেগুলার এমপ্লয়ি ছিলাম, আমাকে তো অন্তত পক্ষে একটা টার্মিনেশন কপি যাবে? সে টার্মিনেশন কপি দিল না। সুপ্রিম কোর্ট থেকে আমরা গ্রুপ সি গ্রুপ বি সোলে হিসাবে ডিক্লেয়ার করেছি, সেটা নিয়ে এসছি, রাজ্য সরকার সেটাও মানছে না। আমরা কোর্টে দ্বারস্থ হয়েছি, হাইকোর্টে আমরা আমাদের কেস আছে পেন্ডিং, কিন্তু জেআরবিটিকে আমরা পার্টি করেছি। অথচ জেআরবিটি আবার পরীক্ষার নোটিশ দিয়েছে 20 তারিখ এবং 22 তারিখ, অথচ এদেরকে পার্টি করে আমরা ত্রিপুরা হাইকোর্টে কেস করে রেখেছি। এ বিষয়ে জানতে চাওয়া হলে কর্তব্যরত পুলিশ অফিসার জানান, করোনাবিধি অমান্য করায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও পরবর্তী সময়ে তাদেরকে মুক্তি দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।